সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছে, আসার পর অভিযোগ করলেন, হুজুর অমুক এলাকায় গেছি আমরা, আমাদেরকে তারা মেহমানদারি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন নাযালতুম বিকাওমিন, তোমরা যদি কোনো এলাকায় অবস্থান করো, কোথাও যদি মেহমান হও, ফাআমারু লাকুম বিমা ইয়ামবাগী লিদ-দাইফ ফাকবালু, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে তাহলে মেহমানদারি গ্রহণ করো। কোনো এলাকায় তোমরা মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির যথাযথ আয়োজন করে তাদের মেহমানদারি গ্রহণ করো। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক ন্যায়সঙ্গতভাবে আদায় করে নাও। এরা যদি মেহমানদারির আয়োজন না করে, এদের কাছ থেকে মেহমানদারির হক যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে তোমরা আদায় করে নিবা। দেখেন হাদিসে মেহমানদারির কত গুরুত্ব, নবীজি কয় মেহমানদারি না করলে আদায় করবো, এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন হাদিসের মধ্যে। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে যে মেহমানদারি ইসলামে কতটা গুরুত্ব, বাকিরা সুন্না মোতাবেক হওয়া। আর একটা হাদিস শুনি মেহমানদারির গুরুত্বর ব্যাপারে, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। নবীজির দুইজন সাহাবীর নাম আগে আমরা মুখস্থ করি, এরপর হাদিসটা শোনাবো। বলেন, সালমান আবুদ্দারদা রাদিয়াল্লাহু আনহুমা, কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম, একজন সালমান আরেকজন আবুদ্দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে, ওঠার পর সালমান ফার্সি বলেন, কি হয়েছে? নামাজ পড়বেন, কানাম ঘুমান। এ নাম মানে আপনার আমার নাম বাংলা নাম বুঝছেন না, নাম আরবি, আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি, আমরে হাজের ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা, নাম মানে ঘুমানো, তো নাম আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে, ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো, তখন দুই সাহাবি দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবুদ্দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে? মেহমান না মেজবান? মেজবান। যাওয়ার পর বলতেছে, হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি, আপনার সাহাবি সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই, আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও, আবার দাঁড়াইছি, কয় ঘুমাও, শেষ রাতে আমিও তাহাজ্জুদ করছি, সেও পড়ছে। নবীজি বললেন, সাদাকা সালমান, সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করেছে। কি করছে? সঠিক কাজ। এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। এই গেল আজকের আলোচনার চতুর্থ আলোচনা। পঞ্চম আলোচনা, মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত, মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আর একটা ফজিলত শোনেন, তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 2527 2527 2527 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لغرفا يرى بطونها من ظهورها وزهورها من بطونها, জান্নাতে কিছু অনিন্দ্য সুন্দর বালা প্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন, যাদের মধ্যে চারটা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে,
দুই নাম্বার আতআমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায় মেহমানদারি করে। তিন নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। চার নাম্বার ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে, জান্নাতের ওই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণ? গুণওয়ালার জন্য চার। লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। দুই নাম্বার আতআমাত তাআম, খাবার খাওয়ায়। তিন নাম্বার আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবেই আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। চার নাম্বার ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। তার মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা, হাদিসের একটা কিতাব আছে তাবারানি, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, একটু দেখান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعة بين يديه حتى يرفع। তোমাদের কোন ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। ফেরেশতারা আল্লাহর কাছে, এই জন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না, মানে মেহমানদারি চলতে থাকবে, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে আটটা, কত নাম্বার গেল? পাঁচ ফজিলত। ছয় নাম্বার আলোচনা মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? দুইজন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই বলেন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহি বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায় ইমাম বুখারী হাদিস টান্স। হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রেখেন নামটা সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার আব্বার ব্যাপারে বলতেছে। যা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিন লাহ, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা, ফামসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে মেহমানদেরকে বাসায় রেখে আমসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এদিক দিয়ে আর নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন, আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই? কয় না দেইনি। কেন? কয় মেহমানরা শপথ করিয়া মেহমানদেরকে রাতের খাবার দেই নাই, এই কারণে আপনি আসেন না, এজন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়? তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই। তো আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আন দয়ফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তো আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতের? হয় না। হাদিসে আসছে, ফা গাদিবা আবু বকরিন, এতক্ষণ হইছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকা ঝকা করলেন। ওয়াজ্জাদা, শুধু বকা ঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকা ঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন, হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন, ধুর আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন, আজকে খাবে না।
এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে আলেম সারা অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান কয়, আমি ভয়ে ইখতাবা তু বলায় রইছি, কারণ আমারই তখন ধরবে। তুই কইছিলি, তুমি কোথায় ছিলা? তো ইখতাবা তু, আমি লুকায় রইছি। আমারে বুঝে ফেলছে আব্বা, হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান এই কথা বলে বলতেছে আমারে, ওহে মূর্খ, কি বলছে? ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা? এইভাবে রাগ করে বলছে। তো এই জন্য আমি আগে থেকে লুকিয়ে রয়েছি, বলছে এই ওইটা কোথায়, তুমি কোথায় ছিলা, খাবার দাও নাই কেন? এরকম বলে না আমাদের বাবারা, এরকম।